Hello guys, good morning everyone. So আজকে সানডে, আজকে 22 তারিখ মে মাসে। তো আজকে আমাদের জার্নি হচ্ছে জয়পুর ফরেস্ট। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে যাচ্ছি। ওয়েদারটাও ভালো আছে আজকে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, খালি বৃষ্টিটা না হলেই হলো। তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্রুজার হুইল, আমি রাহুল মজুমদার। আর আজকের রাইডিংয়ে আমার পার্টনার অঞ্জন আজকে আছে আমার সাথে, আজ খালি দুজন, ও আর আমিই যাব। হ্যাঁ, মেম্বার আরও বেশি থাকলে মজা আরও বেশি হয়, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি এখন ঢুকছি হচ্ছে ডানকুনিতে, এখানে অঞ্জনের সাথে মিট করব। অ্যাকচুয়ালি ও থাকে হচ্ছে লিলুয়া, তো ওইখান থেকে এইদিকে আসতে সুবিধা হবে, তো এখানেই মিটিং প্ল্যান হয়েছে, তারপর এখান থেকে একসাথে যাব। সো গুড মর্নিং গাইস, আমরা এখন ডানকুনিতে এসে পৌঁছেছি। তো ডানকুনিতে একটু চা ফা খেলাম, রাহুলদাও এখন রেডি হচ্ছে ক্যামেরা ফ্যামেরা নিয়ে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে, ব্লগটা দেখো এনজয় করো। তো এবার আমাদের জার্নি স্টার্ট। আজকের রাইডের ফার্স্ট টোল, কিন্তু আমাদের তো একটু হুইলার। আর এই রাস্তাতে টোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেও টু হুইলারে টোল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, 2 লিটার মতন আছে, তো চ চ। ও আচ্ছা, কোন দিক দিয়ে বেরোবি তাহলে? দাঁড়া, এই তো এদিক দিয়ে নেমে যাই তাহলে। দাঁড়া 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 দাঁড়া, বাহ কি রাস্তা! তো এই রাস্তাটা শর্টকাট নেওয়ার জন্য ঢুকেছি, মানে গঙ্গা কি যেন নাম, হ্যাঁ গঙ্গাধরপুর থেকে বাঁ দিকে নিয়েছিলাম। এই রোডটা হচ্ছে রোড নাম্বার 31, মানে ম্যাপে যা দেখাচ্ছে সেটাই বললাম, মানে ম্যাপ কন্ট্রোল করছে অঞ্জন, মানে ও ওখানে দেখে আমাকে এটাই বলল। ও হো, পেট্রোল নিতে হবে। আমরা এখন রোড 31-এ ঢুকেছি, রোডটা খুব ভালো, চারিদিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এখন রাহুল তো তেল নিতে ঢুকেছে। ভারত পেট্রোলিয়াম, আই থিঙ্ক লেখা আছে আই লাভ ভারত। 106 টাকা লিটার। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে 106 টাকা লিটার। হ্যাঁ, 106 টাকা লিটার, কি ভরাবি? নাও ফিরতে পারি এদিকে, জানি না। হ্যাঁ, 106 টাকা নামছে না অঞ্জন হয়ে গেছে তেল ভরাতে।
ঠিক আছে দাঁড়াই একটু, কত ভাড়ালি? কলকাতা তো 106, আজকে 9 টাকা কমেছে, 9 টাকা কলকাতাতেও। দেখলাম তাই বলি, এক জায়গায় তো অত ডিফারেন্স হবে না, আমি দেখলাম না। এই দেখো মারাত্মক নিউজ গো, মারাত্মক বাবা, আমি তাহলে ভুল ইয়ে করলাম, রিভিউ করলাম। পেট্রোল কাট বাই 9.5 পার লিটার, ডিজেল বাই 7। কলকাতায় পেট্রোলের দাম এখন হয়ে গেছে 106 টাকা 3 পয়সা। তো একটা গুড নিউজ দিতে চাইছি, আজকে পেট্রোলের দাম 9.5 পয়সা কমেছে। তো এখন দেখতে পাচ্ছ 106.17 পেট্রোল, অ্যান্ড ডিজেলও কমেছে, 92.89 হয়েছে এখন। হ্যালো গাইজ, তো আমরা একটা জায়গায় হল্ট করেছি, এখানে এখানে একটা মন্দির আছে, দেখো এটা হচ্ছে জয়পীর বাবা মন্দির। আচ্ছা, এই রোডটা, এই রাস্তাটা যেখানে মানে যে রাস্তা দিয়ে আমরা আসছি, এই রাস্তাটা হচ্ছে আহিল্যাবাই হলকার রোড, মানে এই হাইওয়েটার নাম। তো এই হাইওয়ের মধ্যেই এই মন্দিরটা পড়ে। তো জায়গাটা বেশ সুন্দর, বেশ নিস্তব্ধ পরিবেশ। তো এই ব্রিজটার নাম হচ্ছে মুন্দেশ্বরী ব্রিজ, আর এই জায়গাটার নাম হচ্ছে হরিণখোলা। আপাতত এই ব্রিজটা ক্রস করে আমরা এখন সোজাই যাব। এখানে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, মানে রাস্তায় কাজ চলছে, খুবই কনজেস্টেড এরিয়া। তো আজকের ওয়েদার সকাল থেকেই মেঘলা মেঘলা, কালকে বৃষ্টিও হয়েছিল রাত্রিবেলা, সরি রাত্রিবেলা বলছি মানে বিকেলবেলা, ওই 4:30-5টা নাগাদ। এইদিকে হয়েছিল কেন জানি না, কারণ কলকাতার ওইদিকে ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল, তো আজ সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো কিছুক্ষণ আগে রোদ উঠেছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে, মানে ওয়েদার যদি এরকম থাকে তো খুবই ভালো, মানে হালকা মেঘলা হালকা রোদ বেশ হেভি লাগে, মানে পুরোপুরি রোদ উঠে গেলে ও যা গরম করে, বাপরে বাপ কি রাস্তা, ও তার মধ্যেই বড় বড় লড়িগুলো।
ও লুকিং গ্লাসের লরিটাকে দেখে মনে হচ্ছে যেন তীব্র গতিতে ধেয়ে আসছে আমার দিকে। এবার একটু পরিষ্কার রাস্তা আছে। ও বাবা, কোথায় আবার তো সেই কনস্ট্রাকশন। তো এখনো আরো 50 কিলোমিটার মতন বাকি আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে। অঞ্জনের তো 150 সিসির বাইক, ও তো আগে ভাগে পালিয়ে এসছে। আমার 125 সিসি ভাই, যারা 100 সিসি নিয়েও লাদাখ ঘুরে এসছে না, তাদেরকে হ্যাটস অফ। আমার এইটুকুনি যেতেই যান কয়লা হয়ে যাচ্ছে। তো যার মনে হচ্ছে যেন যাচ্ছি তো যাচ্ছি। তো আমরা এই জাস্ট আরম্ভ ক্রস করলাম। ওই তো বিষ্ণুপুর, 56 কিলোমিটার। সোজা চলো, এবার একটু ফাঁকা রাস্তা পেয়েছি। ব্রাজার ক্রস করছি আমরা। ওই তো জয়পুর 22। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি জয়পুর। এই যে দেখছো জয়পুর, আশা করি দেখতে পাচ্ছ তোমরা জয়পুর বোর্ড। মানে পৌঁছে গেছি বলতে কি, মানে হিসাব মতন পৌঁছেই গেছি, এবারে ঢুকবো জয়পুরের দিকে। তো আমি এখন ওয়েট করছি অঞ্জনের জন্য, কারণ আমি একটু এগিয়ে এসছি, ও পিছিয়ে গেছে। ও আসলে আবার রওনা দেবো এদিকে, মারাত্মক গরম করছে। তাও ভালো যে পুরোপুরি রোদ ওঠেনি, হালকা হালকা মেঘ আছে, হালকা হালকা রোদ আছে। ঠিক আছে, অঞ্জন আসুক, আবার রওনা দিচ্ছি, ততক্ষণ আমি একটু রেস্ট নিই। এইটা তো ফাইনালি আমরা জয়পুর ঢুকছি। ইয়েস, লেটস গো। তো অনেক দিনের ইচ্ছা ছিল জয়পুর আসার, জয়পুর আসার। তো ফাইনালি আজকে জয়পুরে। অনেক রাইডারদের দেখেছি জয়পুর আসতে, তাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতাম, হেভি লাগতো। এই ঢুকছি, এই যে বনলতা রিসোর্ট পার করে আসলাম। এই তো সেই রাস্তা, ও যেটা খালি ভিডিওতে দেখতাম। ও মাই গড, ও মাই গড, জিও ভাই, জিও ভাই, ও হেভি জায়গা ভাই। ফাইনালি সেই রাস্তা, ও পাগলা পাগলা। মানে বলে বোঝানো যাবে না, জিও পাগলা জিও।
দাঁড়া এখানে একটা ছবি তুলে নি, দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যা সাইজে তো একটু ছবি টবি তুলে নি, কারণ জায়গাটা হেভি আছে। ও অসাধারণ অসাধারণ। তো আমাদের ছবি টবি তোলা কমপ্লিট, সেগুলো সব ইনস্টাগ্রামে যাবে, তোমরা সবাই ফলো করো, লিঙ্ক দেখো নিচে দেওয়া আছে, স্ক্রিনে আসবে, তোমরা ফলো করো। অসাধারণ জায়গা অসাধারণ। ও এই দেখো, এই দেখো, এই দেখো, এটা এখানকার আবহাওয়াতে আছে, এখানে আসলেই সব এরকম করে ফুল মস্তিতে সবাই। টি স্টল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হ্যাঁ রেস্টুরেন্ট থেকে মনে পড়লো খিদে পেয়েছে, আমরা তো এই প্রকৃতির মধ্যে হারিয়েই গেছিলাম কিছুক্ষণের জন্য, মানে এতক্ষণের জার্নিটা যে সফল হয়েছে। ও যাই হোক, জানি না তোমাদের সবার কাছে হয়তো এই 150 কিলোমিটার কিছুই না, কিন্তু আমাদের কাছে অনেক, মানে ফার্স্ট টাইম এসেছি জয়পুরে, আর এতটা জার্নি করে এসেছি, তো জাস্ট হারিয়ে গেছিলাম। তো এখানে আসার আর একটা মেন রিজন যে এয়ারবেসটা আছে, মানে সেটা হচ্ছে আপনার কী বলে ব্রিটিশ আমলের, মানে ভারত স্বাধীন হওয়ার আগের এয়ারবেসটা তখনকার তৈরি করা হয়েছিল, এবং 45-এই সেটা বরখাস্ত হয়েছে। হ্যাঁ তো আরও দুটো জায়গা যাওয়ার আছে, কিন্তু তার আগে একটু খেতে হবে, লাঞ্চটা দরকার, সকালবেলায় তেমন কিছুই খাইনি, খালি বিস্কুট আর কেক খেয়েছি, আর কিচ্ছু খাওয়া হয়নি, তো তার আগে খেতে হবে। ওই যে এলিফ্যান্ট, হ্যাঁ ড্রাইভ স্লো। আমরা কি হাতির পাল দেখতে পাবো না, দেখতে পাবো না হাতির পাল? যেদিকেই দেখো পুরো জঙ্গল জঙ্গল। একটু লাঞ্চ করে নি, একটু পেট পুজো হয়ে যাক, তারপর আবার বেরোবো। ও মজা পেয়ে গেলাম, জাস্ট মজা পেয়ে গেলাম। ঠিক আছে চলো খেতে যাই এবারে, মানে সরি লাঞ্চ করে আসি।